আসসালামু আলাইকুম। একটা ব্যতিক্রম পাম্পে চলে এলাম তেল নেবার জন্য। দেখতে পাচ্ছেন কুড়িগ্রামে আসার পর রাজীবপুরে এমন একটা পাম্প আমরা দেখতে পেলাম। দেখতে পাচ্ছেন আমি প্রথমবার এরকম পাম্প দেখলাম। ভাই এগুলোকে কি পাম্প বলে? এখানে আসেন, কি পাম্প বলে এটাকে? মিনি পাম্প না? আচ্ছা ঠিক আছে, আমাদের এই ট্যাঙ্কিটা লোড করে দেবেন। কত করে লিটার আপনাদের এখানে? অকটেন না পেট্রোল? অকটেন। আচ্ছা দেন, অকটেন দেন, লোড করে দেবেন। আমরা আসলে প্রথমবার আমি এরকম পাম্প দেখলাম। আচ্ছা এরকম পাম্প আর কোথাও আছে মাহমুদুল? আমার জানা মতে নাই, কোথাও আছে আমার এলাকায় এটা আমি ফার্স্ট দেখি। আমি কোথাও দেখি নাই বাংলাদেশে, তুমি দেখছো? তাই প্রথমবার এটা দেখো, এই জিনিসটা দেখো। আচ্ছা আচ্ছা, এটা অনেক বড় লম্বা পাইপটা দেখতে পাচ্ছেন, তেল এতটুকু। আচ্ছা তেল কি নিচ থেকে আসে? নিচে কি কোনো কন্টেনার আছে? না, উপরে দাঁড়ায়। আচ্ছা দেখতে পাচ্ছেন তেল কমে যাচ্ছে অকটেন। প্রথমবার একটা ব্যতিক্রম পাম্প দেখলাম, এখানে একটা ডিজিটাল মেশিন আছে আর কি, বিশাল পাইপ। নাই এরকম পাম্প দেখছো কোথাও? জীবনে কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম। প্রথমবার না ভাই কোথাও এরকম পাম্প দেখছেন? না কোথাও দেখিনি, রাজীবপুরে। রাজীবপুরে প্রথম না? আচ্ছা এটা হচ্ছে রাজীবপুর কুড়িগ্রামের, এখানে এসে ব্যতিক্রমী এই পাম্পটা দেখলাম, এই জন্য ভিডিওটা করা। এই আর কি অবস্থা। কি হয়েছে, লোড হয়েছে হবে না? আচ্ছা কতটুকু কতটুকু গেছে? 10 লিটার। এখানে লেখা উঠে না? দাগের ভিতরে। আচ্ছা এই দাগের ভিতর দিয়ে কেমনে বুঝবে এখানে লিটার? ছয় ছিল, ছয় থেকে 10। আচ্ছা এই কন্টেনারটা কই পাওয়া যায়, কেমন কি এক অবস্থা? সিলেট থেকে নিয়ে আসা হয়েছে। সিলেট থেকে না? এরকম পাম্প আর কোথাও আছে? হ্যাঁ পুরো বাংলাদেশে কি একটাই? আচ্ছা আমি কোথাও দেখি না, আমি প্রথমবার দেখলাম এরকম পাম্প। যাই হোক ফার্স্ট এক্সপেরিয়েন্স। কিন্তু এইখানে যাই হোক, এই ছিল অবস্থা। এই পাম্প কতদিন ধরে আছে এখানে? 6-7 বছর না? আচ্ছা 6-7 বছর ধরে। সব ধরনের গাড়ি? সব ধরনের গাড়ি মোটামুটি। আচ্ছা আমরাও তেল নিতে আসলাম, এখানে ঘুরছিলাম যে পাম্প খুঁজতে ছিলাম, একটা ব্যতিক্রম পাম্পের দেখা পেয়ে গেলাম। ঠিক আছে এই ছিল অবস্থা। লকটা অফ করো এখন দেখি। হ্যাঁ ওকে, কি ফুলারে হচ্ছে ভাই? আমরা আসলে এখানকার লোকাল রাস্তায় ঘুরছি।